নদীমাতৃক বাংলাদেশে একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌকা, কিন্তু সড়ক যোগাযোগের উন্নয়ন আর নদীতে পানি না থাকায় দিন দিন কমছে নৌকার কদর। তবে ব্যতিক্রম সাতক্ষীরার পাটকেলঘাটা। বৃষ্টির পানি নামতে না পারায় জেলার চারটি উপজেলা জলাবদ্ধ থাকে বছরে ছয় মাস, আর এসব কারণেই এখানকার মানুষের চলাচলের অন্যতম বাহন নৌকা। পার্শ্ববর্তী লোক জলাবদ্ধতার কারণে নিয়ে অনেক উপকৃত হয়। আমাদের নৌকাগুলো তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগে। এগারোটা নৌকো দশ হাত নৌকো ধরেন 5,000 টাকা দাম, 12 হাতলি 6,000 টাকা, 14 হাতলি 10,000 টাকা, এইভাবে আমরা বেচা কেনা করি। এই এলাকার মানুষের নৌকার চাহিদা মেটাতেই জেলার পাটকেলঘাটা এলাকায় গড়ে উঠেছে নৌকাপল্লী। কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে অনেক মানুষের, আর এতে উপকৃত হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ই। পানিতে ঘর বাড়ি ছয় মাস ডুবে থাকে, আমাদের সে সময় খুব দুরবস্থার সৃষ্টি হয়। আমরা হাট বাজার বা দুরবস্থার কোনো কাজ করতে পারি না। এই দুরবস্থার মধ্যেও আমাদের 10,000 টাকা নৌকা কিনে নিয়ে যেতে হচ্ছে। প্রতিদিন এখানে গড়ে 20 থেকে 25টি নৌকা বিক্রি হয়, আর দাম নৌকা ভেদে 6 থেকে 12,000 টাকা পর্যন্ত। জাহেদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।